আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রাইডেতে আমরা কিভাবে ফ্যামিলি পিকনিক করি। আজকে আমরা গিয়েছিলাম মুশফিক পার্কে দুবাইতে, তো চলুন দেখা যাক আমরা কিভাবে দিনটা কাটাই। না ভিডিও তো সবচেয়ে সুন্দর একটা কমেন্টস আছে আপনার এখানে, জানেন লাইভ 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 ইজ ইকুয়াল টু সবচেয়ে সুন্দর কমেন্টস লিখছে ওটা কি জানেন, যেই দেখো আমি দেখি না এটা ভিডিওটা লাইভ 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 ইকুয়াল টু লাভ লাইভ লাভ না লাইভ লাইভ আমার দিছে একজন কমেন্ট। আমি তো দিদির কাছ থেকে শুনেই তোমারে বলছি, না না শুনে তো আর বলি নাই, তাই না? দিদি আমার কালকেও রাত্রেও জিজ্ঞাসা করছে কি করবো, ভাত নিবো? আমি বলছি না, আমি তো নিতে যাবো, আমি বলা হচ্ছে কয় আচ্ছা ঠিক আছে। আয়শা আয়শা চা পিলো, এটা হইলো তামিলনাড়ুর গোষ্ঠী খানদান। কিছু তো একটু বদলটা বোঝাও।
ছেলের মা তো সমস্যা নেই, মেয়ে মা আমি এখন পাকুড়ে বানানো হচ্ছে। প্রথমে যা লাগবে একটা চুলো লাগবে, চুলো হলেই হবে না, সাথে গ্যাস থাকতে হবে। গ্যাস থাকলে চলবে না, লাইটার থাকতে হবে। তারপরে লাইট লাগে না, তেল দিতে হবে। তেল ভালো করে তেল ঢেলে দিতে হবে, ঢেলে দিতে হবে, ঢেলে দি, ঢেলে দিতে হবে। হ্যাঁ, কড়াই লাগবে তো, কড়াই লাগবে, কড়াই লাগবে। তারপরে তেল লাগবে, দেখছো এমন কি। তারপরে এটাতে ভাজো, আর আমাকে স্মরণ করো, এমন কিছু দিলে যে আলমারিতে ভাই খেয়ে দিতে স্মরণ করতো আমাকে। ভালো মানুষে দিচ্ছ তো আম্মু, দেখো বান্ধবী জামাই ওইটা বার্থডের দিন, বার্থডের দিনে বানিয়ে খাওয়ার জন্য বান্ধবীর জামাই আমি দাদার সাথে আমি একমত করি, দাদাই বলে যে পুরো দুই ঘন্টা ড্রাইভ করছি, গরম দেখা চলে যেত। ভাবি পিঠেটা, পিঠাটা একটু বের করেন, কিছু থাকবে না, না না না, যখন আমাদের নেট থাকবে না তখন আমরা কিন্তু আউট অফ দ্য ওয়ার্ল্ড। ইচ্ছা থাকলে উপায় হয়, দেখেছেন আমরা ডুবাই বসে এই শীতের সময় ভাবা পিঠা খাচ্ছি। আমাদের মামি আমাদেরকে ভাপা পিঠা বানাই দিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা খেয়ে ফেলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনের জোরটাই বড়। বাচ্চারা খেলা করছে, ভাবি জামার জন্য পাগল কিছুক্ষণ পর পর বলছে কিছু খাবা, কিছু খাবা। দিদি পিঠা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, মারিয়া ঘুমাচ্ছে। আমার জামাই কত কষ্ট করতেছে আহারে, কাজের বিনিময়ে খাদ্য।
ওইখানে আমাদের বারবিকিউ চুলা, তরকারিটা বেশি পছন্দ করে আর মাছটা রান্না মাছ পছন্দ করে না। রুই মাছটা হলে ভুনা করে বাচ্চাদের জন্য, আর এই যে সব যে সামুদ্রিক মাছগুলো এগুলো সব ফ্রাই। হ্যাঁ সামুদ্রিক মাছ যেমন যে কি বলে ছোট ছোট মানে ফ্রাই করে লেগে ফার্স্ট ক্লাস আছে। আরে কি খান না খান একটু খাইয়ে যান। আশা করছি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি দোয়া করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক ভালো থাকেন, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমরাও যেন অনেক অনেক ভালো থাকতে পারি। তো আজকের মতো এতটুকু, আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।